আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অনলাইন আজমির প্রো। কেমন আছেন সকালে? আশা করি সকলে ভালো আছেন। তাহলে আজকের যে ভিডিওটি, সেই ভিডিওতে ইউটিউবের একটা আপডেট নিয়ে কথা বলবো। তো সকলে কম বেশি জানেন যে ইউটিউবে একটা আপডেট এসেছে, সকলের কাছে মেল গিয়েছে সকাল 10টার দিকে যে ইউটিউব তাদের মনিটাইজেশনটা অফ করে দেবে। তো কেন অফ করে দেবে সেটা কারণ হচ্ছে, দেখেন যে সকালে 10টার দিকে ইমেলটা এসেছে, যদি কারো চ্যানেলে 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার না থাকে তাহলে তার মনিটাইজেশন যদি অন করা থাকে তাহলেও সেটাকে অফ করে দেবে। অর্থাৎ নতুন এবং পুরান উভয় চ্যানেলগুলোতেই যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম না থাকে, এর জন্য তারা আমাদের 30 দিন সময় দিয়েছে। দেখুন যেখানে 30 ডেজ অনলি। তো এই 30 দিনের মধ্যে আমাদের এই জিনিসগুলা পূরণ করতে হবে। অর্থাৎ যদি কারো চ্যানেল না থাকে 30 দিনের মধ্যে আমরা গেইন করতে পারি তাহলে আমাদের এই মনিটাইজেশনগুলা অফ হবে না, না হলে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর্থাৎ ইউটিউবের মনিটাইজেশন সেটাকে বন্ধ করে দেওয়া হবে। তাহলে আগে শুধুমাত্র আমাদের 10,000 ভিউজ লাগতো মনিটাইজেশন অন করার জন্য। তো তারও আগে অর্থাৎ 2017-এর এপ্রিল মাসেরও আগে কোনো ভিউজ কোনো কিছু লাগতো না। ভিডিও তৈরি করে চ্যানেল তৈরি করে ক্রিয়েট করে আপলোড করে দিলেই সেখানে মনিটাইজেশন অন হয়ে যেত। কিন্তু প্রায় 9 মাস আগে কি 10 মাস হবে তারা তৈরি করলো যে চ্যানেলে 10,000 ভিউজ হতে হবে। তারপর এখন তৈরি করলো আবার 10,000 ভিউজ প্লাস 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার। এটা ছাড়া এখন আর মনিটাইজেশন অন করা সম্ভব না। তাহলে ইউটিউব দিনের দিন তাদের পলিসিগুলো অনেক কঠিন করতেছে এবং তাদের মনিটাইজেশন অন করাটা অনেক কঠিন করতেছে। তো জানা মতে এর পরে হয়তো আগামীতে তারা তাদের মনিটাইজেশন অন করাটা আরও কঠিন করে ফেলবে। নতুন একটি আপডেট নিয়ে আসেছে। তো এই আপডেটটা কারোর জন্য হয়তো ভালো হয়নি, কারণ যারা নতুন ইউটিউবার আছে তাদের জন্য এটা অনেক হার্ড একটা ব্যাপার 1000 সাবস্ক্রাইবার গেইন করা। কিন্তু কেউ মন খারাপ করবে না, মন কাজ করলে বেশি দিন লাগবে না 1000 সাবস্ক্রাইবার নিতে। যদি আমাদের হাতে এখনও 1 মাস সময় আছে। তো আমি চেষ্টা নেক্সট একটা ভিডিও দেবো যে আপনাদের মাত্র 1 সপ্তাহের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কীভাবে গেইন করতেবেন সেটার জন্য একটা ভিডিও তৈরি করবো। সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আজকের মতো পর্যন্তই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।